হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে মূলত একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং নিউজটি শর্টকাটে যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায়, তো আমি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে নিউজটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এ রিলেটেড, খুবই খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি থেকে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনারা শুনতে থাকুন, আমি নিউজটি পড়ছি। সাবস্ক্রাইব করুন জব সার্কুলারকে, সাথে বেল ঘন্টাটি অন করুন নোটিফিকেশনের জন্য। সরকারি প্রাথমিক বিদ্যালয় সৃষ্টি করা হচ্ছে হিসাবরক্ষক পদ। সারা দেশে নিয়োগ পাবেন 65,099 জন হিসাবরক্ষক। নিয়োগ পেতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হিসাবরক্ষক পদ সৃষ্টি করা হবে। সারা দেশে বর্তমানে 65,099টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব স্কুলে একজন করে হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হবে। এই হিসেবে সারা দেশে নিয়োগ পাবেন 65,099 জন হিসাবরক্ষক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয় সব ধরনের হিসাব সংরক্ষণ পরিচালনা সহ বিদ্যালয়ের দাপ্তরিক সব কাজ প্রধান শিক্ষককেই দেখতে হয়। এছাড়া সরকারের নানা ধরনের নির্দেশনামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে বিদ্যালয়ে পাঠ্যদান কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয় সঠিকভাবে করতে পারছেন না প্রধান শিক্ষকরা। শুধু প্রধান শিক্ষক নন, সিনিয়র শিক্ষকদেরও এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। শিক্ষকদের পাঠ্যদানে আরও মনোনিবেশ করতেই এই পদক্ষেপ। মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর জানান, পদ সৃজন জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন সহ অন্যান্য প্রক্রিয়া সম্পূর্ণ করতে খানিকটা সময় লাগবে। চলিত অর্থ বছরে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। আবেদনের যোগ্যতা, যে কোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্যে স্নাতক চাওয়া হতে পারে। আশা করছি এই ছোট্ট একটি নিউজে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন। যদি উপকৃত হয়ে থাকেন, আমাদের এই ভিডিওটিতে লাইক দিবেন, কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। আর এই সব ধরনের জব নিউজ অথবা প্রাথমিক বিদ্যালয়ে যেসব নিউজ দেওয়া হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে, এই ধরনের নিউজগুলো যদি আপনি নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই জব সার্কুলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।